বৈশ্বিক প্রযুক্তি বাজার দাপিয়ে বেড়ানো অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আইবিএম। 113 বছরের যাত্রায় যারা বিস্তৃতি ছড়িয়েছে 175টি দেশে, কম্পিউটার পণ্য থেকে শুরু করে হালামলের কৃত্রিম বুদ্ধিমত্তা সবখানেই সরব বিচরণ বহু আগে থেকেই। অনন্য ব্যবসায়িক কৌশল আর বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজের সুযোগ তৈরি করেছে প্রায় 3 লাখ মানুষের। নুসরাত মবির রিপোর্ট। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পুরো নাম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন হলেও বিশ্ববাসীর কাছে আইবিএম নামেই পরিচিত প্রযুক্তি জগতের পথ প্রদর্শক প্রতিষ্ঠানটি। 113 বছর সময় ধরে উদ্ভাবনের দুনিয়াকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আইবিএম। একই সাথে সফল ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবেও টিকে আছে সময় উপযোগী প্রযুক্তি পণ্য বাজারে সরবরাহ করে। দীর্ঘ এই পথযাত্রায় 8 বার বদল হয়েছে প্রতিষ্ঠানের লোগো। মার্কিন ব্যবসায়ী চার্লস র্যান্ডলেট ফ্লিন্ট 1911 সালে 3টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে একীভূত করে নিউ ইয়র্কের আর্মঙ্কে প্রতিষ্ঠা করেন কন্ট্রোল ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি। 1924 সালে প্রতিষ্ঠানটির তৎকালীন প্রেসিডেন্ট থমাস ওয়াটসন নাম পরিবর্তন করে রাখেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। বিভিন্ন রকমের প্রযুক্তি পণ্য বাজারজাত করে শুরু হয় আইবিএমের পথ চলা। কালের বিবর্তনে কম্পিউটার প্রযুক্তি শীর্ষে নিয়ে যায় প্রতিষ্ঠানকে, যেখানে কাজ করেন প্রায় 3 লাখ কর্মী। বর্তমানে কম্পিউটারের যন্ত্রাংশ, সফটওয়্যার সহ 170-এরও বেশি পণ্য বাজারজাত করে আইবিএম। একই সাথে ওয়েব হোস্টিং সেবা, মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে হালের ন্যানো প্রযুক্তি পরামর্শক হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 113 বছরে যুক্তরাষ্ট্র থেকে 175টি দেশে সম্প্রসারিত হয়েছে আইবিএমের কার্যক্রম। 12টি দেশে রয়েছে 19টি গবেষণাগার, যা এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় গবেষণাগার হিসেবে স্বীকৃতি। বর্তমানে বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম ধারণাও সেই 1956 সালে এসেছে আইবিএমের হাত ধরে। থিঙ্ক স্লোগান নিয়ে পথ চলা প্রতিষ্ঠানটির দখলে আছে 1.5 লাখেরও বেশি পেটেন্ট। ব্যবসায় টিকে থাকতে গ্রাহকদের চাহিদার দিকে লক্ষ্য রেখে সর্বাধুনিক প্রযুক্তি সরবরাহের কৌশল নিয়ে গিয়েছে আইবিএম। সময়ের চাহিদায় হার্ডওয়্যার, সফটওয়্যার এবং পরিষেবা থেকে ধীরে ধীরে ক্লাউড কম্পিউটিং, অ্যানালিটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় ঝুঁকছে আইবিএম। 113 বছর ধরে সফলভাবে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা এই প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্য $170 বিলিয়ন। 2013 সালে যারা আয় করে প্রায় $62 বিলিয়ন। গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে 6টি নোবেল পুরস্কার পেয়েছেন আইবিএমের কর্মীরা। নুসরাত মৌমি, চ্যানেল 24।